তো হরকৃষ্ণ ব্লগস একটা নতুন ব্লগ আজকে, কারণ এটা একটুখানি স্পেশাল ব্লগ করব। এখানে সামনে বেরিয়ে একখানা ভোজন হচ্ছে, সেখানে খেতে যাওয়া হবে। মানে অ্যাকচুয়ালি এই সামনে আমাদের ঠিক হোটেলের পিছনে একটা পাহাড়ের উপরে মন্দির আছে, কি মন্দিরটা নাম বলো ভুলে গেলাম এই মুহূর্তে। যাই হোক, এটা 3 বছর অন্তর হয়। ওকে বস, তো যাওয়া হচ্ছে এখানে, এখানকার এক্সপিরিয়েন্স নেওয়া হবে, স্থানীয় মানুষের সাথে খাওয়া, মানে আলাদাই ব্যাপার। এরকম এক্সপিরিয়েন্স হয়তো কম ব্লগারই করেছে, মানালির মতন জায়গায় এসে এরকম টাইপের একটা এক্সপিরিয়েন্স খুবই দরকার ভাই লাইফে। মানে এক্সপিরিয়েন্স করেছে এটা, মানে স্থানীয় লোকে সামনে গিয়ে একসাথে বসে খাওয়া, মাটিতে বসে, এটা লেভেলটা আলাদা। তো চলো এই ব্লগটা শুরু করা যাক, একটু আলাদা টাইপের ব্লগ, এটা একটুখানি ট্রাভেল ব্লগ নয়, একটুখানি জাস্ট এক্সপিরিয়েন্স শেয়ার করার ব্লগ, তো এটা আলাদা করে করছি। তো চলো লেটস গো ব্রো, চলো ব্রো, নতুনত্ব জিনিস তুমিও লাইফে এক্সপিরিয়েন্স করবে, আমিও লাইফে এক্সপিরিয়েন্স করবো, চলো। মানে আমি হোটেলের ছাদে দাঁড়িয়ে আছি, ওইখানে আমাদের রুম, ওকে, আর এইখানে খাওয়া দাওয়া হচ্ছে, এই সামনে জাস্ট এখানে। তো চলো এবার যাওয়া যাক, এই একটা নতুন এক্সপিরিয়েন্স করা যাক এখানে, চলো, এটা অন্য টাইপের ব্লগ হবে, চলো লেটস গো। চলো জি, এখানে ঢোকার ঢোকার পালা, দেখছি ঠান্ডাতে -4 বডি -4, আরে কিচ্ছু হবে না, নামো আস্তে আস্তে, কিচ্ছু হবে না। ও আমার বডি নামতে পারছে না, এটা তো নর্মাল, এ হয়ে গেছে মনে হচ্ছে। তো কি কাঠের গন্ধটা। তো ভাইয়া জি, এটা এখানে হচ্ছে হচ্ছে একটা, মানে আমাদের ওখানে যেমন বাল্য ভোজন হয় এখানে সেরকম কেস, ঠিক আছে। তো ভাই সাহেব, এটা 3 বছরে একবার হয়, ঠিক আছে, 3 দিন ধরে চলে, ঠাকুরের ভোগ টাইপস যেমন হয় আর কি, ভান্ডারা বলে এখানে। তো যাই হোক, এখানে নন ভেজ ভেজ দুটোই হয়, এটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার এখানকার। আর এখানে ক্যামেরাম্যান ভিডিওগ্রাফিও করছে, মানে বেশ ভালো রকম হয় তার মানে এটা। অ্যাকচুয়াল বস, এটা হচ্ছে এদের এখানকার উৎসব, মানে এরকম উৎসব যেমন আমাদের দুর্গাপুজো সেরকম, এটা 3 বছর অন্তর্গত হয়, ঠিক আছে, যেমন সবাই এখানে সবাই খেতে পারে। ওকে, আমাদের হোটেল থেকে বলা হলো যে খেতে, সেজন্য এলাম। হ্যাঁ জি, হ্যাঁ জি, একটা নতুন এক্সপিরিয়েন্স, মানে খুবই এক্সাইটমেন্ট লেভেলটা হাই হয়ে আছে। আর এদিকেও রান্না হচ্ছে, এখানেও রান্না হচ্ছে, মানে পুরো নিজের পাড়াঘরের মতন ব্যাপারটা লাগছে, বেশ ইন্টারেস্টেড। মানে যেমন আমাদের মন্দির টন্দিরে হয় সেরকমই ব্যাপারটা, বেশ ইন্টারেস্টেড, নতুন নতুন জিনিস, নতুন জায়গায় এসে নতুন কিছু এক্সপ্লোর করা। মন্দিরটা উপরে আছে, মন্দিরটা উপরে আছে আমাদের হোটেলের পিছনে। চলো আর নতুন এক্সপিরিয়েন্স, নতুন কিছু, এরকম তোমাদের হয়তো কোনো ব্লগার দেখাবে না, আমি দেখাচ্ছি ফার্স্ট টাইম। মানে ইয়ার, এসব লাইফে কি হচ্ছে ভাই, এইসবের জন্যই লাইফে এক্সপ্লোর করতে বেরিয়েছি আমরা। ঠিক আছে ঠিক আছে, সব কিছু বলে দিচ্ছে মোটামুটি সবাই। ফার্স্ট টাইম একটু নার্ভাস ছিল, যাই হোক এখানে সবাই বসেছে। আর চলো 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 চলো, ব্যাটো 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 ব্যাটো, পিছের খুব খুদ আগে ব্যাটো, ঠিক আছে ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ জি, হ্যাঁ জি, হ্যাঁ জি, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। ভাই কিরকম এক্সপিরিয়েন্স ভাই, এ এ স্যার জি, স্যার জি, এখানে অ্যাকচুয়াল নিয়ম হচ্ছে যে সবাইকে একসাথে উঠতে হবে, তোমার ভাই একটু আস্তে আস্তে খায়, এটা একটু চাপের ব্যাপার, এটা একটু চাপের ব্যাপার। ভাইয়া জি, ফেস্টিভ্যাল কা নাম কে ইয়ে প্রতিষ্ঠা মালুম নেই, কে বলতে এসে মানে অন্য জায়গায় এসে এইভাবে এক্সপিরিয়েন্স করাটা একটু আলাদা, নার্ভাস ফিল হচ্ছে। আর এরকম ভাবে নিচে বসে খাওয়া, অন্য টাইপেরই, চলো খেয়ে নেওয়া যাক। চলো, মাংস দিয়েছে, কিসের মাংস আমি জানি না, খেয়ে নিচ্ছি খালি, -4 বসে বসে খাচ্ছি পুরো বাইরে। এটা বুঝতে পারলাম এখানে পেট ভরিয়ে খাওয়ানো হয়, মানে কোনো লিমিট নেই এখানে, লিমিট নেই। আর ঠান্ডা ভীষণ, -4 যখন বসে বসে খাবে, আর এখানে পন্ডিতরা খেতে দিচ্ছে, ওকে, মানে আমাদের এখানে কি খায় যে সাধারণ মানুষের ক্ষেত্রে
খুবই ছোট ব্লগ ছিল, জাস্ট এক্সপিরিয়েন্স শেয়ার করার জন্য এই ব্লগটা ছিল। তো যাই হোক, এতখানি যেখানে দেখেছো প্লিজ এয়ার লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইবটা করে দাও। আর হ্যাঁ, যেটা বলার সেটা হচ্ছে বস এক্সপিরিয়েন্সটা সেই লেভেলের, মানে সত্যি বলতে মাইনাস টেম্পারেচারে -4-5 সামথিং হবে, কারণ আরও নিচে মনে হচ্ছিলো যেন -6 হতে পারে, কারণ আমি অতটাও দেখিনি, মানে দেখেছিলাম অনেকক্ষণ আগে সেটা, বাট ওই টাইমে আই থিঙ্ক নেমে গেছিলো আরও। বাট হ্যাঁ, যেটা বলা ছিল সেটা হচ্ছে যখন মাংস খাচ্ছিলাম হাতে, সিরিয়াসলি যখন ওই চর্বিগুলো ছিল না, মানে সিরিয়াসলি বলছি ভাই, জমে যাচ্ছিলো হাতে, মানে লিটারালি মাইনাস টেম্পারেচার, মানে এত ঠান্ডা হচ্ছিলো, তার উপরে নিচে রেখেছি ভাই, নেক্সট লেভেল। এরকম হয়তো খুব কম মানুষ এক্সপিরিয়েন্স করেছে এরকমভাবে, অনেক অ্যাডভেঞ্চার আর মানে এরকম টাইপের মানুষরা এক্সপিরিয়েন্স করেছে, মানে সেই লেভেলে এক্সপিরিয়েন্স ছিল ভাই লাইফে। এই জিনিসটা দেখাটা খুবই মানে কপাল আমার, আর এরকমভাবে খাওয়াটাও খুবই কপাল, -4 টেম্পারেচারে একদম মাথায় কিছু নেই, সেই জায়গায় বসে খাচ্ছি, মানে আলাদাই লেভেলের, আলাদাই লেভেলের বস, আলাদাই লেভেলের, জাস্ট ইমাজিন ইয়ার। তো চলো বস, আবারও এরপরে তোমার সাথে দেখা হচ্ছে মানালির ম্যাল মার্কেটে এবং হিড়িম্বা টেম্পলে। ইয়েস বস, আরও দু একটা জায়গায় দেখা হচ্ছে তোমার সাথে। তো নেটেনশন এত তাড়াতাড়ি করে উল্টো পাল্টা বলে দিই মাঝে মধ্যে। তো যাই হোক, প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইবটা করে দাও, আর প্লিজ পাশে থাকো একটু, তোমার ভাইয়ের রিকোয়েস্ট, এইভাবে তাহলে একটু এগোতে সুবিধা হয় একসাথে হয়ে। প্লিজ ইয়ার একটুখানি সব কমেন্ট করে জানাও আর লাইক করো, একটু এঙ্গেজমেন্টটা বাড়াও ইয়ার, প্লিজ বাড়াও একটু এঙ্গেজমেন্ট প্লিজ। যাই হোক চলো, তো করে দিয়েছো নিশ্চয়ই, তো করে দাও, করে দাও, আবারও বলছি তো করে দাও। তো যাই হোক, তো লিভ ইয়োর লাইফ, লিভ ইয়োর ড্রিম, বুম।